যে নীল নকশা তৈরি করেছেন তিনি বাংলাদেশের জনগণকে ভাতে মারছেন, কাপড়ে মারছেন, গণতন্ত্রহীনতায় মারছেন, এবং যারা প্রতিবাদ করছে তাদেরকে জেলে বন্দী করে এক নায়কতন্ত্র স্বৈরতন্ত্র কায়েম করছে। আপনারা সকলেই জানেন যে হারে দ্রব্যমূল্যের উদ্ধগতি হচ্ছে, বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম, গ্যাসের দাম, জ্বালানি বিদ্যুতের দাম, পেঁয়াজ রসুন আদা চাউলের দাম, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো দাম বৃদ্ধি পাচ্ছে না। আজকে বাংলাদেশের জনগণ নিষ্পেষিত হচ্ছে। আজকে দেখেন রেইনট্রিতে যেভাবে নারী ধর্ষিত হয়েছে, সেই ধর্ষকদেরকে মামলা থেকে খালাস করে দিয়েছে। এই হলো আমাদের বিচার বিভাগের অবস্থা। আজকে আমাদের বিচার বিভাগের অবস্থা এত করুণ যে বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ইশারায় বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোন সাবেক প্রধানমন্ত্রী এইভাবে কোন বিনা কারণে দ্বন্দ্বে দণ্ডিত হয়নি, যেভাবে আমাদের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র সিনহাকে তারা দণ্ডিত করেছে। আমরা প্রতিবাদ জানাই, এসকে সিনহার যদি কোনো অপরাধ থাকে আমরা প্রশ্ন তুলতে চাই, এই এসকে সিনহা কার দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন, কার দ্বারা তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন? বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি প্রধান বিচারপতি নিয়োগে যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটাই প্রমাণ করেছেন এই রায়ের মাধ্যমে। আজকে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, আপনি নির্বাক নিশ্চুপ হয়ে বসে আছেন? কারণ আমরা জানি, সারা বাংলাদেশের জনগণ জানে, হিন্দুরা নির্যাতিত হচ্ছে বর্তমান অবৈধ সরকারের লাঠিয়া বাহিনী দ্বারা, তাদের ছাত্র সংগঠন দ্বারা, তাদের প্রশাসন দ্বারা। তাই আপনাকে বলে দিতে চাই, হিন্দু নির্যাতন করে সংখ্যালঘুদের নির্যাতন করবেন এবং আপনি ক্ষমতায় বসে থাকবেন, যে তেলের দাম বৃদ্ধি হবে জনগণের পেটে লাথি মারবেন, বাংলাদেশের জনগণ বসে থাকবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছে, তিনি বাংলাদেশের জনগণকে বলেছে, আপনারা আমার পাশে আসেন, আমি আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, আমি আপনাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। তাই আমরা আহ্বান জানাই, আমরা যারা জাতীয়তাবাদী দলের পতাকা তলে আছি, আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে আমরা আরো কঠিন ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকি। তারেক রহমানের উপর বাংলাদেশের 16 কোটি জনগণ তাকিয়ে আছে এবং সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। শেখ হাসিনার সকল কুকর্ম, কুকীর্তি এবং এই সকল অবৈধ ক্ষমতা জনগণের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে হবে। মামলা হচ্ছে, ঘরে বসে থেকেও মামলা হবে, কিন্তু বাংলাদেশকে আমরা মুক্ত করব, এই আশা ব্যক্ত করে আজকের এই প্রতিবাদ সমাবেশে ঢাকা জেলা বিএনপিকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।